মধ্যাহ্নভোজে আমাদের এবারের মূল আকর্ষণ এই ইলিশ। চলুন জঙ্গল ভালো করে একটু ঘুরে নিই, তারপরে মধ্যাহ্নভোজে আপনাদের দেখাচ্ছি এই ইলিশের কী আইটেম আছে আমাদের। সর্ষে ইলিশ, এবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, দুর্দান্ত অভিজ্ঞতা। এরকম নির্জন পরিবেশে এরকম ভাবে পাওয়া যায় না, যেটা খুব আনইউজুয়াল হয়েছে আমাদের জন্য। এখানকার আনন্দটা বেশি ভাবে উপভোগ করা যায় যে জঙ্গলের মধ্যে বোটের মধ্যে খাওয়া এবং তার মধ্যে রান্না করে খাওয়া। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অর্ণব আর আমাদের ইউটিউব চ্যানেল এবিকা ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আবার আমরা চলে এসেছি সুন্দরবনে, জঙ্গল ঘুরব, জঙ্গল সম্বন্ধে জানব, আর এই ভিডিওর মাধ্যমে আবার সুন্দরবনে যে সৌন্দর্য তা আপনাদের সামনে তুলে ধরব। তবে এবার সুন্দরবন আসার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইলিশ উৎসব। আমি ওই প্রথমবার সুন্দরবনে ইলিশ উৎসব সম্বন্ধে জানলাম, তাই ছুটে এলাম এই সুন্দরবনে। আমার সাথে আছে রতন, রতনেরই ডাকে আমরা এসেছি সুন্দরবন। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা তো রতনকে চেনেনি। এই সুন্দরবনে সুন্দরবন উৎসবে মানে ইলিশ উৎসবটা কী আসলে? সবাইকে নমস্কার। ইলিশ উৎসব এটা বছর তিনেক হচ্ছে সুন্দরবনে চলছে, যেটা আগে সুন্দরবনে ইলিশ উৎসব সেভাবে হতো না। বর্তমানে কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে ইলিশ মাছের বিভিন্ন রেসিপি, এটা সুন্দরবন জঙ্গল দেখতে দেখতে ইলিশ মাছের বিভিন্ন রেসিপি খাওয়ার জন্য সেটাকে ইলিশ উৎসব। বিশেষ করে এখানটায় এখন যেহেতু এবছরে সাময়িক সময়ের জন্য সুন্দরবনের এই নদীতে ইলিশ মাছ পাওয়া গিয়েছিল আর ডায়মন্ড হারবার সাইটগুলোতে পাওয়া যায়, কিন্তু এখানে ইলিশ উৎসবটা বিশালভাবে চলছে। যারা ইলিশ মাছের বিভিন্ন রান্না সুন্দরবনে বসে খেতে চায় বা সুন্দরবন জঙ্গলকে উপভোগ করতে করতে ইলিশ মাছের স্বাদ পেতে চায়, তাদের জন্য বলবো এই সময় যেটা বিশেষ করে বর্ষা সাথে সাথে সুন্দরবনের সৌন্দর্য এবং ইলিশ মাছের স্বাদ নেওয়ার জন্য সুন্দরবনে আসতেই হবে। তো চলুন আমরা এবার জঙ্গলের দিকে যাব। তার আগে আলাপ করে দিই আমাদের টিম। প্রথমে সৌরভ, নমস্কার। চন্দন গোস্বামী, রাজীব দা, আর আমার ভাই অভিষেক। তো আমরা এই পাঁচজনই কলকাতা থেকে এসেছি সুন্দরবন ঘুরতে আর ইলিশ উৎসব পালন করতে। তো এখন আছি সজনেখালিতে, সজনেখালি থেকে আমরা এখন বেরিয়েছি। এবার আমাদের বোট ওখানে ওয়েট করছে, আমরা বোটে করে এবার সোজা জঙ্গলের আরও গভীরের দিকে যাব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, জঙ্গল ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, জঙ্গলের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি, তার সঙ্গে থাকছে ইলিশ উৎসব। তো এই হচ্ছে আমাদের পিছনে বোট, এই বোটে করে এবার আমরা জঙ্গলের দিকে যাব। এখন আছি সজনেখালি, সজনেখালিতে আমাদের পারমিশন করানো হয়েছে জঙ্গলে যাওয়ার, পারমিশন করানো হয়ে গেছে। এবার এই বোটে করেই আমরা জঙ্গলের দিকে এগোবো। তো আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি একেবারে জঙ্গলের গভীরের দিকে। তো রতন, আমরা প্রথমে কোন দিকে যাচ্ছি, কোথায় যাব? আমরা বেসিক্যালি আজকে যেটা শুরু করছি সজনেখালি থেকে, আমরা পারমিশন বা ওয়াচ টাওয়ার একটা দেখে বেরোলাম, এবার পিলখালি দিয়ে ঢুকবো। যেহেতু জোয়ার আজকে অ্যানিমাল সাইটিং খুব বেশি হবে না, যেহেতু আজকে পূর্ণিমা আর রাখি পূর্ণিমা গেছে কালকে, আজকের পরের দিন মানে জলটা অনেক বেশি বাড়ছে,
আর তবুও আমরা বিশেষ করে ফিরখালি ফাইভ জনেই টার্গেট করব কিছু দেখার জন্য বা কিছু সাইটিং পাওয়ার জন্য। এই গত সপ্তাহে ভালো বাঘের সাইটিং হচ্ছে ওখানে। এখন জল কমতে কমতে আমাদের আরও 2-2.5 ঘন্টা লাগবে। আমরা দোবাকির কাছাকাছি গিয়ে জলটা অনেকটা কমে যাবে এবং কিছু অ্যানিমেল দেখার চান্স শুরু হবে। আমরা ফিরখালি 1 দিয়ে শুরু করব এবং শেষ করব দোবাকি দিয়ে। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকুন, জঙ্গল ঘুরবো, জঙ্গল সম্বন্ধে যা যা তথ্য আমরা রত্নের থেকে পাবো তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, জঙ্গলের আরও গভীরে যাচ্ছি, আশা করি কিছু সাইটিং পেতে পারি। আমরা এবারে অলরেডি জঙ্গলে প্রবেশ করে ফেলেছি। আমরা পিরখালি 1, এই যে আমাদের সামনে এটা পিরখালি 1 এবং রাইট সাইডে পিরখালি 2। তা বেসিক্যালি আজকের যে সময়টা আমরা শুরু করছি সবেমাত্র ভাটা নামছে, মানে জল যে পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছিলো এই দিকটাতে আপনি দেখলে বুঝতেই পারবেন যে কীভাবে জলটা আস্তে আস্তে কমতে শুরু করছে বা ভাটা লাগছে। এই বর্ষার সময় ইলিশ উৎসবে সুন্দরবনে আসলে যে নতুনত্ব একটা জিনিস দেখা যায়, কতটা জলের মধ্যে জঙ্গলটা ডুবে যায় বা গাছগুলো ডুবে থেকেও বেঁচে থাকতে পারে তার একটা অভিজ্ঞতা হয়। যেমন আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে জলরাশি একদম নেমে আসছে উপর থেকে, এইভাবে জলটা 6 ঘন্টা কমতে থাকবে, তারপরে কিছু অ্যানিমেল আমরা দেখতে পেতে পারি। তবে এখন কীভাবে যে জলের মধ্যে দাঁড়িয়েও গাছগুলো বেঁচে থাকে তার একটা নিদর্শন এবং কতটা জল উঠতে পারে সেটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। তা আমরা এখান থেকে শুরু করছি, যেটা ওপেন জঙ্গল, এইবারে আস্তে 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 জলটা কমতে থাকবে, আমাদেরও কিছু অ্যানিমেল দেখার আশা বাড়তে থাকবে। আমাদের এবারের সুন্দরবন ভ্রমণের মূল আকর্ষণ ইলিশ উৎসবের ইলিশ। দেখতেই পাচ্ছেন বেশ বড়সড় ইলিশ তৈরি আছে। মধ্যাহ্নভোজে আমাদের এবারের মূল আকর্ষণ এই ইলিশ। চলুন জঙ্গল ভালো করে একটু ঘুরে নিই, তারপরে মধ্যাহ্নভোজে আপনাদের দেখাচ্ছি এই ইলিশের কী আইটেম আছে আমাদের। এখানেই আমাদের রান্নাঘরটা, কী রান্না হচ্ছে। তো এই হচ্ছে আমাদের রান্নাঘর, দাদাই আজকে সব রান্না করছে, দাদারই হাতে রান্না আমাদের হবে আজকে। দাদা কী রান্না হচ্ছে? মটন, সরষে ইলিশ, কচু শাক দিয়ে। এটা কী আছে? এটা কী আছে? ডাল, ডাল। হ্যাঁ, এটা টক হয়ে গেছে, এটা ইলিশের টক। ইলিশের টক, আচ্ছা। মটন, মটন এখানে হয়ে আছে, সরষা ইলিশ হয়ে আছে, সরষে ইলিশ। তো বন্ধুরা, ইলিশ উৎসবে আমাদের আজকে দুটো আইটেম, ইলিশের তিনটে আইটেম, সরষা ইলিশ, ইলিশের টক, আর কচু শাক ইলিশ। কচু শাক ইলিশ, কচু শাক ইলিশ কোনটা আছে? কচু শাক ইলিশ একদম গরম সবে হচ্ছে। বাহ, দারুণ। তো আর লোভ সামলানো যাচ্ছে না, খুব তাড়াতাড়ি ব্যাস রান্না শেষ হলেই বসে পড়তে হবে। জায়গা ছোট, জায়গার মধ্যে এর মধ্যেই রান্না করা হয়, মেশিন এর মধ্যে। যারা রান্না করে অনেকটা কষ্ট করেই করে, তবে সুন্দরবনে এটাই নিয়ম, এখানেই রান্না বান্না হয়। আর বিশেষ করে ইলিশ উৎসব বলুন আর যে কোনো বোটে এভাবে ছোট করে রান্নাঘর থাকে, তার মধ্যে থেকে রান্না করে সার্ভ করা হয়। রান্না করে নিয়ে এসে খাওয়ায় না, এখান থেকে রান্না করেই খায়। তার জন্য এখানকার আনন্দটা বেশিভাবে উপভোগ করা যায় যে জঙ্গলের মধ্যে বোটের মধ্যে খাওয়া এবং তার মধ্যে রান্না করে খাওয়া।
এসব মাছ ধরতে এসছে না রতন? আমরা এখনো জঙ্গলের আরো ভিতর দিকে যাবো, অ্যাকচুয়ালি জঙ্গলে তো নামা যায় না, এই সরু খাড়ি দিয়ে আমরা আরো ভিতর দিকে যাচ্ছি। তবে এবার আমাদের ট্রিপে আমার একটা স্বপ্ন পূরণ হলো, সেটা হচ্ছে দেখুন বৃষ্টি নেমে গেছে। এত বড় সুন্দরবনে এসেছি, এই প্রথমবার সুন্দরবনে বৃষ্টি দেখব। গভীর জঙ্গলের মধ্যে আমরা আছি, একেবারে নির্জন নিরিবিলি এই জঙ্গল, তার মধ্যে এই বৃষ্টি, দারুণ। চলুন আমার সাথে সাথে আপনারাও এই বৃষ্টিটাকে এনজয় করুন। তো এখন বাজে দুপুর আড়াইটে, আমাদের মধ্যাহ্নভোজ শুরু। যে মূল আকর্ষণে আমাদের আজ এই সুন্দরবনে আসা ইলিশ উৎসব, সেই ইলিশ আমাদের পাতে সেজে গেছে। তিন রকমের মোট ইলিশের আইটেম, চলুন দেখে নিই কী কী আইটেম আছে, আমার তো আগেও দেখেছি। রতন একবার আমাদের একবার দর্শকদের দেখাও। ইলিশ দিয়ে কচু শাক, সর্ষে ইলিশ, আর আছে ইলিশের টক, এটা এই দিকে চলে। আর সাথে আছে আপাতত যেটা, এটা কমন নয়, আনকমন হিসাবেই মটন। মটন মটনটা স্পেশালি রিকোয়েস্টের জন্য করা, যেহেতু ইলিশ উৎসব তার বাইরে মটনটা করা হচ্ছে। তো তিন রকম ইলিশের আইটেম, তার সাথে মটন আর ডাল ভাত আর স্যালাড, ভাজা স্যালাড সবই তো রয়েছে। তো ফটাফট আমাদের লাঞ্চটা সেরে ফেলি, জঙ্গল এখনও অনেক বাকি আছে, আরও অনেকটা যাব আপনাদের সামনে। জঙ্গল বাকি যে জঙ্গল আমরা দেখব, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে লাঞ্চটা সেরে ফেলি। তো আমাদের এই মধ্যাহ্নভোজ চলছে, তার সাথে এই জঙ্গল দর্শন। বলো কিরম লাগছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক? দারুণ হয়েছে, খুব সুন্দর। সুন্দরবন, ইলিশ, ম্যানগ্রোভ জঙ্গল, বৃষ্টি, আর কি আর মানে বিউটিফুল। তো প্রথমবার এবার আমার সুন্দরবন প্রথমবার আসা, প্রথমত থ্যাংক ইউ এবিকে ব্লগসকে আমাকে নিয়ে আসার জন্য। আর দুর্দান্ত অভিজ্ঞতা, এরকম নির্জন পরিবেশে এরকমভাবে পাওয়া যায় না, যেটা খুব আনইউজুয়াল হয়েছে আমাদের সঙ্গে। একদম নির্জন পরিবেশে সুন্দরবন দর্শন করছি, তার মধ্যে বৃষ্টি আর খাওয়ার ইলিশ উৎসব। আমরা এইবার ডোবাটিতে আসলাম, আজকে সারাদিনে সেভাবে আমরা কোনো কিছু সাইটিং পাইনি, কারণ যেহেতু পূর্ণিমার জন্য জোয়ারের জলটা অনেক বেশি, তার জন্য সাইটিং পাইনি, তার দিয়ে পরে কিছুটা পেতে পারি। তবে ডোবাটিতে ওয়াচ টাওয়ার, ক্যানোপি ওয়াক, আশা করছি এখানে কিছু হরিণ পাওয়া যেতে পারে, লাগ ভালো থাকলে বাঘও পাওয়া যেতে পারে, দেখা যাক এখানে কি পাওয়া যেতে পারে। তবে এখানে ক্যানোপি ওয়াক যেটা আছে সেটা অবশ্যই প্রত্যেকেরই ভালো লাগবে, আগের ভিডিওতে দেখেছেন, আবারও যদি নতুন কিছু দেখা যায় সাথে সাথে এটাও তো দেখতে পাবেন। তবে আমরা একটা সুন্দরবনের আকর্ষণীয় স্পট যেটা দোবাটি, তার ক্যানোপির দিকে এবার এগিয়ে চলেছি।
তো বন্ধুরা, এই হচ্ছে দুবাকি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের ভিউটা দেখুন। এই সামনেই মিষ্টি জলের হ্রদ, এখানে নর্মালি হরিণ বা কোনো কোনো সময় বাঘও আসে জল খাওয়ার জন্য। আর এই ঘন ম্যানগ্রোভ অরণ্য দেখুন। পূর্ণিমার সময় জলের লেভেলটা অনেক হাই হওয়ার জন্য এই সময় কোনো অ্যানিমেল দেখতে গেলে অনেকটাই ওয়েট করতে হবে, কারণ জলের লেভেলটা একদম যখন লো হবে তারপরে কিছু অ্যানিমেল বাইরে আসতে পারে, সেটাও চান্স অনেক কম থাকে। তার জন্য পূর্ণিমা অবস্থা থেকে 5-6 দিন পরে যদি সুন্দরবনে ট্রিপ করা যায় তাহলে তাতে অ্যানিমেল দেখার চান্সটা অনেকটাই বেশি থাকে। আর এই সময় জঙ্গলের সৌন্দর্য দেখা যাবে, কতটা জল ওঠে, জোয়ার ভাটাটা সম্পূর্ণ উপভোগ করা যাবে, অ্যানিমাল সাইটিংটা অনেক কম হয়, যেটা আজকে আমরা কম হচ্ছে। তো আশা করি লাস্ট টাইম আরও কিছু পাবো। তো আমাদের দুবাকি ওয়াচ টাওয়ার দেখা শেষ, দুবাকি দেখা শেষ, এবার আমরা আবার বোটে উঠে পড়েছি। তো এবার রতন কোন দিকে যাবো? এবার আমরা এই দুবাকি খাল ক্রস করে ফাইভ রিভার জাংশন আছে বা পঞ্চমুখানি আছে, পঞ্চমুখানি দেখে আমরা এবারে ব্যাক করবো গদখালির উদ্দেশ্যে বা বাড়ির উদ্দেশ্যে। এরপরে আমরা যাবো পঞ্চমুখান। পঞ্চমুখান ঠিক আছে, কতক্ষণ লাগবে এখান থেকে? এখান থেকে মিনিট 20 পর। চলুন গিয়ে দেখা যাক পঞ্চমুখানি, তারপরে আমরা ওখান থেকে আমাদের একেবারে শেষ গন্তব্যস্থল গদখালির দিকে রওনা দেব। যাই হোক, আমাদের এবার আজকের ঘরে ফেরার পালা। তা আমাদের শেষ যেটা দেখা এই ফাইভ রিভার জাংশন বা পঞ্চমুখানি, 5টা নদী এক জায়গাতে মিশেছে, যেটা পঞ্চমুখানি অনেকে মোহনা হিসাবে এই জায়গাটাকে বলে, কিন্তু এটা অ্যাকচুয়াল মোহনা নয়, মোহনা এখান থেকে এখনও অনেক দূরে। তবে বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে 5টা নদীর সংযোগস্থল। তাই এই পঞ্চমুখানি ক্রস করেই এবার আমরা গদখালির উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে আরও প্রায় 3-3.5 ঘন্টা সময় লাগবে আমাদের গদখালি ফিরতে। আবারও সবাইকে বলবো, যারা ভিডিও আগে দেখেছেন বা এই ভিডিও দেখবেন, যারা সুন্দরবনে আসতে চাইবেন, সবার কাছে আমাদের তরফ থেকে আবেদন থাকবে আপনারা আসুন। সুন্দরবনের যে সিজন টাইম এই ইলিশ উৎসবের থেকেই শুরু হচ্ছে, আগস্ট থেকে একদম মার্চ পর্যন্ত। তা আপনারা যদি সুন্দরবনে আসতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করুন। যে কোনো ধরনের প্যাকেজ বা ফটোগ্রাফি ট্যুরের জন্য আমরা সকল সময় আপনাদের জন্য প্রস্তুত আছি, আপনারা যে কোনো টাইম যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। তো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। আমাদের সুন্দরবন দেখা এবং ইলিশ উৎসব পালন শেষ, এবার আমরা ফেরত যাচ্ছি গদখালির দিকে আর সেখান থেকে সোজা কলকাতা। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই ইলিশ উৎসব কীভাবে এই সুন্দরবনে পালন করা হয় তা দেখাতে পেরেছি আর জঙ্গল ঘুরিয়ে দেখাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই যদি সুন্দরবন ঘুরতে চান, সুন্দরবনে ইলিশ উৎসব পালন করতে চান, তাহলে রতনের সাথে কন্ট্যাক্ট করুন। রতনের কন্ট্যাক্ট নাম্বার আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ফোন করুন আর ট্রিপ অ্যারেঞ্জ করুন। তো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, নতুন এক জায়গায়, নতুন এক ভ্রমণ স্থানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।